প্রিয় দর্শক, ভারতের রাজধানী দিল্লির স্থানে সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এখনো থামেনি, ফলে সেখানকার পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নিয়েছে। এরই মধ্যে দিল্লির একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। অবশেষে এই বিষয়টি নিয়ে সকলের সামনে একই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দিল্লি মসজিদের সব রকম খবর এখানেই রয়েছে। ভারতের রাজধানী দিল্লির অশোকনগরের একটি এলাকায় মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালানো এবং রড দিয়ে বেধড়কভাবে পেটানোর ঘটনাও ঘটেছে। এছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। তারা বলেন, মঙ্গলবার বিকেল 4টার পর স্কুলে একদল দুর্বৃত্ত এসে হামলা চালায়। হামলা চালিয়ে স্কুলের আসবাবপত্র এবং কম্পিউটার ভেঙে ফেলে। এছাড়া পুড়িয়ে ফেলা হয়েছে স্কুলের কয়েকটি গাড়ি। জানা গেছে, ওই স্কুলে 7 শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি। সেই স্কুলটির পেছনে রয়েছে মসজিদ। বিকেলে স্কুলে হামলা চালানোর পর সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। তারপরেও দুর্বৃত্তদের সংঘর্ষ থামেনি। বেশ কয়েকটি ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর এশার নামাজের আজান হয়। রাত 8টায় ওই মসজিদে নামাজ শুরু হলে সেখানে ঢুকে রড দিয়ে মুসল্লিদের পেটাতে শুরু করে দুর্বৃত্তরা। সেই সঙ্গে গুলি চালিয়ে দেয় মুসল্লিদের। 12 থেকে 15 জন মুসল্লিদের পেটানো হয় এবং ইমামকেও গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ইমাম এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ওই মসজিদ আর স্কুলের পাশে থাকা একটি মাদ্রাসায় অগ্নিসংযোগ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ঘটনাগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, তখন অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অবশেষে এই বিষয়টি নিয়ে সকলের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দিনের পর দিন নির্যাতন করে আমাদের মুসলমান জাতিকে ধ্বংস করে দিচ্ছে এই মোদি সরকার। তাছাড়া এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের মানুষদের এভাবে নির্যাতন করা কি ঠিক? আমার কিছুই বুঝে আসে না, তিনি দুর্বৃত্তদের দিয়ে এটা কেন করাচ্ছেন। আমার মতে, তিনি যদি ভারতে শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে খুব দ্রুতই মসজিদে যারা ঢুকে নামাজরত মুসল্লিদের গুলি চালিয়েছেন এবং বেধড়কভাবে পিটিয়েছেন, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা, যা দেখে ভবিষ্যতে এমন জঘন্যতম কাজ করার সাহস কেউ না পায়। আর মোদি সরকার, আপনি দয়া করে মুসলমানদের ওপর নির্যাতন করা বন্ধ করুন, কেননা আল্লাহর গজব যদি একবার আপনার ওপরে পড়ে, আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভারতের রাজধানী দিল্লির অশোকনগরের মসজিদে ও স্কুলে দুর্বৃত্তদের হামলা চালানো নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।